বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেকের জন্য এই মুহূর্তে খুশির খবর। রাজ্যের প্রথম ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের দাবি মেনে আমাদের যে এতদিনের বক্তব্য, এত এত তোমাদের পরিশ্রম, সমস্ত কিছুর জয় কিন্তু শেষমেশ হলোই, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু একই বিষয় উঠে আসবে ধীরে ধীরে। কারণ প্রথম ইউনিভার্সিটি পদ দেখিয়ে দিয়েছে কি বলা হচ্ছে, সমস্তটাই তোমাদের সঙ্গে আলোচনা করব এই মুহূর্তে। কোন কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে অনলাইনে এক্সামিনের ঘোষণা করা হয়েছে, এবং ইতিমধ্যে একটি ইউনিভার্সিটি রীতিমতো পরিষ্কারভাবে জানিয়ে দিল তাদের এক্সামিনেশন অ্যাকচুয়ালি অনলাইনে হবে। প্রত্যেককে বলো ভিডিওটি অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, কারণ প্রত্যেকের জন্য খুশির খবর। আমাদের এতদিনের পরিশ্রম সার্থক। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে, অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। অনেক আগে বিজ্ঞপ্তিটা পেয়েছি, কিন্তু একটা জায়গায় গেছিলাম, তারপরে ক্লাস করালাম, তোমাদেরই ফার্স্ট ইয়ারের ক্লাস নিলাম, এবং তারপরে ভিডিওটি তোমাদের জন্য ক্রিয়েট করতে চলে এসেছি। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, প্রত্যেকের জন্যই সুখবর। প্রথম ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় প্রথম কিন্তু আমি অনলাইন পরীক্ষা নিয়ে উদ্যোগ নিয়েছিলাম। তারপরে তোমরা পিটিশন করেছো, অনেকে পিটিশন শেয়ার করেছে, এবং আমি নিজের থেকেও পিটিশন করেছি, তোমাদের ভিডিও প্রথম শেয়ার করেছি, এক একটা ধাপে ধাপে বহু পরিশ্রম করেছি আমি, তার থেকেও বেশি, বহু গুণ বেশি পরিশ্রম করেছো প্রত্যেকটা স্টুডেন্ট, যেমন কল্যাণী ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে একাধিক স্টুডেন্ট। এবং একদিন আগেই কিন্তু আমি রীতিমতো জানিয়ে দিয়েছি, তোমাদের একটি ইউনিভার্সিটির তরফ থেকে সুখবর আসতে চলেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসলে আমি তোমাদের জানাতে পারি না। এক্ষেত্রে কয়েকজনকেও জানিয়েও দিয়েছিলাম যে এই ইউনিভার্সিটি তোমরা চুপ থাকো, আরও একটা ইউনিভার্সিটি আসতে চলেছে, তো অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আমি কিছু জানাবো না। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে এ রাজ্যের একটি ইউনিভার্সিটি কিন্তু শেষমেশ ছাত্রছাত্রীদের দাবিকে মেনেই অনলাইন পরীক্ষার ঘোষণা করলো। এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের যে এক্সামিনেশান রয়েছে, ইউজির এক্সামিনেশান রয়েছে, সেটা সম্পূর্ণভাবে অনলাইনেই হবে, থিওরিটিক্যাল এক্সাম ব্লেন্ডেড মোডেই হবে, পরিষ্কারভাবে নোটিফিকেশনে কিন্তু উল্লেখ করা হয়েছে। এ তার মানে তোমরা বুঝতেই পারছো আমি অত্যন্ত খুশি, কারণ বহু পরিশ্রম অনেক দিন ধরে করেছি, বহু রাত জেগেছি, তোমাদের সঙ্গে দুঃখ, তোমাদের কষ্ট, ও তোমরা এতভাবে পথে নেমেছো, এই গরমের মধ্যে তোমরা পরিশ্রম করেছো, একত্রিতভাবে বহু ইউটিউবার একই সাথে তোমাদের সাহায্য করেছে, প্রত্যেকের জয়, এটা একজনের না প্রত্যেকের জয়, প্রত্যেককে ধন্যবাদ একসাথে। এবং ছাত্রছাত্রীদের এটা জয় বলবো না, ছাত্রছাত্রীদের ন্যায্য যে দাবি, বাস্তব যে সমস্যা, সেই সমস্যার কথা ইউনিভার্সিটি শুনেছে। এক্ষেত্রে ইউনিভার্সিটিকে অসংখ্য ধন্যবাদ, ছাত্রছাত্রীদের তরফ থেকে, আমাদের পরিবারের তরফ থেকে অনেক ধন্যবাদ। এবং বাদবাকি ইউনিভার্সিটির ক্ষেত্রেও এই একই রকম বিষয় দেখতে চাই, প্রত্যেকটা ছাত্রছাত্রীর, প্রত্যেকটা ইউনিভার্সিটির একই সমস্যা হয়েছে, যে সমস্যা একই রকমভাবে তুলে ধরেছিলাম, এবং আগের ভিডিওটা অনেক ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছেও তোমরা পাঠিয়েছো। জানি তোমাদের অনেকে অনেক রকমভাবে ডিমোটিভেট করেছে, অনেক রকম কথা বলেছে, যেমন আমাকেও বিভিন্ন, আমার কাছেও বিভিন্ন মেল এসছে প্রচুর, তার সত্ত্বেও আমি কিন্তু থামিনি। এক্ষেত্রে আমি তো আনন্দিতই, তোমরা কেমন আনন্দিত, এবং আমি চাই রাজ্যের প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রেও যাতে একই বিষয়টা উঠে আসে। এটা শুধুমাত্র একটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জয় না, এটা প্রথম একটা দিশা, প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কিন্তু জয়। এই মুহূর্তে আমার যে আনন্দ, সেই আনন্দ আমি বহিঃপ্রকাশ তোমাদের ভিডিওর মাধ্যমে করতে পারবো না, যতটা পারলাম তোমাদের এর বিষয়টা তুলে ধরলাম। তোমাদের এই ভিডিওটি দেখে বা এই বিষয়টি জেনে তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।